আজকে আপনাদেরকে বলবো জীবনের প্রথম টমেটো সস বানানোর অভিজ্ঞতা। আমি কিন্তু টমেটো দিয়ে সুন্দর করে কাইটা প্রথমেই চুলার মধ্যে বসাই দিছি, আর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবো তা সব কিছু কাইটটা দিয়া দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কয়েকটা শুকনা মরিচ, কয়েকটা কাঁচা মরিচ দিয়া ভালো করে সিদ্ধ করে নিতেছি, আর দিয়ে দিলাম লবণ। লবণগুলা দিয়া একদম পরিমাণ মতো সিদ্ধ করে নেবো, প্রায় 10 থেকে 15 মিনিট সময় দিয়া। এই যে দেখতেই পারতেছেন এগুলা আমার একদম সিদ্ধ হইতে হইতে নরম হইয়া গেছে। এখন আমি এগুলার নামাইয়া ভালো করে ব্লেন্ড করবো। এইগুলার যখন সিদ্ধ হইয়া গেছে তখনই ভালো করে যখন ভালো করে সিদ্ধ হইব তখনই কিন্তু ব্লেন্ডারটা নিয়ে সেটা ব্লেন্ড করতে হইব যখন ঠান্ডা হওয়ার পরে। এখন আমি এগুলারে নামাইয়া সুন্দর করে ব্লেন্ড করবো, ব্লেন্ড করে সাইকা দিমু। এখন দেখতেই পারতেছেন আমার এগুলা কিন্তু ব্লেন্ড করা আমার শেষ। এখন আমি এগুলারে সুন্দর করে সাইকা রেডি করে নিছি, আর উপরে ছাকার পরে কিন্তু অনেক দানা এবং সুলকা মুলকা উপরছে যা আছিল তা কিন্তু একদম ঝাঁকিটার মধ্যে আইসা পড়ছে, একটাও নাই। আর এখন আমি এই পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে সিরাপ দিয়ে দিব পরিমাণ মতো চিনি, আর কিছুই লাগবে না কারণ আমি সব কিছু তো সিদ্ধর মধ্যে দিয়েই দিছি। এখন চিনিটা দিয়া আর পরিমাণ মতো অল্প কিছুক্ষণ জাল দিয়া পানিটা যখন শুকাই নেব তখনই আমার রেডি হয়ে যাবে রেডিমেড সস। কারণ এ সস তো মনে করেন যে কোনো ভাজাভুজির সাথে ঘরের মধ্যে খাইতে গেলে সস লাগে, আর সিজন অনুসারে টমেটো আর পাওয়া যাবে না, তার জন্য সসটা বানিয়ে রেডি।